বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা বুঝতে চাচ্ছি আপনাদের ছোট সম্মানিত যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে প্রশ্ন করছে তাদের বাংলা বই থেকে আমরা আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমত শেষ পর্যন্ত সবাই থাকার চেষ্টা করব। তো আমাদের যেহেতু আজকের যে বিষয় পার্ট হলো চার বাংলা এবং দ্বিতীয় শ্রেণীর যে নতুন বইটি রয়েছে সেখান থেকে দেখে দেওয়ার চেষ্টা করব। তো আমাদের এই পার্ট চারে আমাদের যা রয়েছে একটু দেখে দেওয়ার চেষ্টা করি, সেটা হলো ডালিম কুমার ও কঙ্কাবতী। এই পার্টি থেকে আমরা পৃষ্ঠা আট, আমাদের আজকের আলোচনা হলো পৃষ্ঠা আট থেকে আমরা শুরু করে আজকের সম্পূর্ণ যে বিষয়গুলো সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করবো। আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেব। তো আমরা এই আট থেকে সর্বমোট আমরা আজকে কয়েকটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করবো। তাহলে আট, নয়, দশ, এগারো, বারো, পাঁচটি পৃষ্ঠা। এই পাঁচটি পৃষ্ঠা থেকে আমরা আজকে যেটি দেখে দেওয়ার চেষ্টা করবো প্রশ্ন উত্তরের পর্ব। আশা করছি সকলেই মনোযোগ সহকারে আমাদের এই ভিডিওটি আজকে দেখবেন, যাতে করে আমরা আমাদের ছোট সম্রাটদের এই গল্পটি যে রয়েছে এই গল্পটি আপনাদেরকে আগে দেখে দেওয়ার চেষ্টা করি, তাহলে আমরা প্রশ্ন উত্তরগুলো দিতে পারবো। তো এখানে গল্পটি দেয়া রয়েছে যে এক রাজপুত্র নাম ডালিম কুমার এবং তার আছে এক পঙ্খিরাজ ঘোড়া, ঘোড়ায় চড়ে সে দেশ বিদেশে ঘোরে, এই ধরনের বিষয়গুলো দেওয়া রয়েছে। এবং আমরা একবার ঘুরতে ঘুরতে চলে এলো অচিনপুরে, ক্লান্ত রাজপুত্র গাছের ছায়ায় ঘুমিয়ে পড়ল, ওই গাছে থাকতো ব্যঙ্গমা আর ব্যঙ্গমী, তারা কথা বলছিল। এরপরে যে বিষয়গুলো আমাদের রয়েছে পর্যায়ক্রমে, রাজকন্যা কঙ্কাবতীর কি হয়েছে জানো, কি হয়েছে? তো এই আমাদের যে এর আগের যে পৃষ্ঠায় আট পৃষ্ঠায় আমরা দেখতে পেলাম যে আমাদের দুজন কথা বলছিল, সেটা হলো ব্যঙ্গমা আর ব্যঙ্গমী, তারা একজন আরেকজনের সঙ্গে কথা বলছিল। রাজকন্যা কঙ্কাবতীর কি হয়েছে জানো, আরেকজন বলেছে কি হয়েছে, ডালিম কুমারের ঘুম ভেঙে গেল এবং সে এখন রাক্ষসপুরীতে বন্দী, কি সর্বনাশ, এই বিষয়গুলো তারা গল্প করছিল। তো এখানে যেটা দেওয়া রয়েছে, রাক্ষসপুরী অনেক দূরে সাতসাগর তেরা নদীর ওপারে রয়েছে। তো এখানে পরের প্রশ্নে আমাদের যে ধারাবাহিকতা রয়েছে, ডালিম কুমার সাতসাগর তেরা নদী পার হলো এবং পৌঁছালো রাক্ষসপুরীতে, এরপরে গল্পে আমাদের কী হয়েছে একটু সেগুলো দেখে নেই। রাজকন্যা কঙ্কাবতী সোনার পালঙ্কে ঘুমিয়ে আছে, কিছুতেই তার ঘুম ভাঙে না, ওঠো কঙ্কাবতী, এইভাবে আমাদের ডালিম কুমার বলছে। কঙ্কাবতীর মাথার কাছে রূপার কাঠি, তার পায়ের কাছে সোনার কাঠি। ডালিম কুমার মাথার কাছে সোনার কাঠি নিয়ে এলো, তার পায়ের কাছে নিয়ে এলো রূপার কাঠি, এভাবে বলা হয়েছে। এবং অমনি কঙ্কাবতী জেগে উঠল, কি সর্বনাশ, এখনই তো রাক্ষস চলে আসবে, কঙ্কাবতী আমাদের ডালিম কুমারকে বলছে। এরপরে যেটি হয়েছে যে ঠিক তখনই রাক্ষস ঘরে ঢুকলো, হাউ মাউ খাও, এইভাবে বলেছে। এবং ডালিম কুমার তরবারি বের করলো, কিন্তু রাক্ষসের প্রাণ আছে টিনের কৌটার ভেতরে, এটি দেয়া রয়েছে। এবং ডালিম কুমার জানে না কৌটা কোথায়, কিন্তু আমাদের পরের যে গল্পের যে পৃষ্ঠায় যেগুলো দেওয়া রয়েছে, তোমার তরবারি আমার কাছে দাও বলেছে এখানে। এবং কঙ্কাবতীর ছিল অনেক সাহস, পালঙ্কের নিচ থেকে সে একটা কৌটা বের করলো, এটি দেওয়া রয়েছে। এবং ঘেঁচাং করে কৌটা খুলতে বেরিয়ে এলো একটা ভ্রমর, সে কঙ্কাবতী তরবারি দিয়ে কেটে দিল ফেললো ভ্রমরটাকে, সেই সময় আমাদের শব্দটি হয়েছিল ঘেঁচাং। তারপর ডালিম কুমার ও কঙ্কাবতী বেরিয়ে এলো রাক্ষসপুরী থেকে। তো এই গল্পটি ছিল। এখন আমরা প্রশ্ন উত্তরের পর্বে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি পুরো গল্পটির উত্তরের পর্বে আমরা কী কী পেয়ে যাচ্ছি সেগুলো। তো এই পৃষ্ঠা আট থেকে আমরা বারো পর্যন্ত পেয়ে যাবো এবং এখানে প্রশ্নগুলো আমরা দেখে নেব একটু, প্রশ্নে আমাদের কী বলেছে। আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটি দেখছি। তো আমাদের এখানে যা বলেছে সেটি হলো প্রথম যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, এক নম্বরে রাজপুত্রের নাম কী। তাহলে আমরা রাজপুত্রের নাম পেয়ে যাচ্ছি ডালিম কুমার। রাজপুত্রের কী আছে, রাজপুত্রের এক পঙ্খিরাজ আছে। এবং এরপরে আমরা প্রশ্নগুলো যেগুলো পেয়ে যাচ্ছি, রাজপুত্র ঘুরতে ঘুরতে, আমাদের এখানে চার হবে না, ঘুরতে ঘুরতে ক্লান্ত বা কোথায় ক্লান্ত, আচ্ছা আমরা এটি একটু দেখে নিই, আগে তিন নম্বরটি দেখে নিই, রাজপুত্র ঘুরতে ঘুরতে কোথায় এলো, আচ্ছা হ্যাঁ এখানে তিনের পরে ঠিক আছে, এখানে চার হবে, আমি ভাবছিলাম এদিকে মানে দেওয়া রয়েছে। আচ্ছা আমরা আগে প্রশ্ন দেখে নিই যে রাজপুত্র ঘুরতে ঘুরতে কোথায় এলো, রাজপুত্র ঘুরতে ঘুরতে এলো অচিনপুরে, চার নম্বর ক্লান্ত রাজপুত্র কোথায় ঘুমিয়ে পড়লো, ক্লান্ত রাজপুত্র আমাদের ঘুমিয়ে পড়লো হলো গাছের ছায়ায়। এরপরে রয়েছে আমাদের পাঁচ নম্বরে গাছে কারা কথা বলছিল, গাছে ব্যঙ্গমা আর ব্যঙ্গমী কথা বলছিল। ডালিম কুমার কি পার হলো, আমাদের যেটি বইয়ে দেওয়া ছিল সেটি হলো ডালিম কুমার আমাদের সাতসাগর তেরা নদী পার হলো, সাত রাক্ষসপুরী কথায়, রাক্ষসপুরী আমাদের যেটা সেখানে হল সেটা হলো আমাদের এই অনেক দূরে, সেটা হলো সাতসাগর তেরা নদীর ওপারে। আচ্ছা
আট নম্বরে ডালিম কুমার কীভাবে রাক্ষসপুরী পৌঁছালো, আমাদের সাতসাগর তেরো নদী পার হয়ে তারপরে আমাদের ডালিম কুমার রাক্ষসপুরীতে যে পৌঁছালো সেটা হলো, সে তার যে পঙ্খিরাজ ঘোড়া ছিল সে সেটিতে করে সে সেখানে গিয়ে পৌঁছায়। এবং পরের যে আমাদের প্রশ্ন এই পাশে দেওয়া রয়েছে সেগুলো একটু দেখে নেই, আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটি দিতে সময় দিচ্ছি। আচ্ছা, আমাদের পরের যে বিষয় সেটি একটু দেখে নেই, রাজকন্যা কোথায় ঘুমিয়ে আছে, এখানে একটি এমন একটি প্রশ্ন রয়েছে যে রাজকন্যা কোথায় ঘুমিয়ে আছে, এ ধরনের একটি প্রশ্ন রয়েছে। রাজকন্যা সোনার পালঙ্কে ঘুমিয়ে আছে, দশ রাজকন্যার ঘুম ভেঙে কি করে, রাজকন্যার ঘুম ভেঙে সে যেটা যে কাজটা করে সেটি হলো, আচ্ছা রাজকন্যার ঘুম ভেঙে সে ডালিম কুমারকে দেখতে পায় এবং তার সঙ্গে তো কথা বলে, এটি আমরা পেয়েছি গল্পের মধ্যে, এবং সে বলে যে এখনই তো কি সর্বনাশ, এখনই তো রাক্ষস চলে আসবে, এই ধরনের একটি সে ঘুম থেকে জেগে এই কথাটি বলে। রাক্ষস কখন এলো, যখনই রাজকন্যার ঘুম ভেঙে গেল তখনই রাক্ষস চলে এলো। এরপরে প্রশ্ন বারো নম্বরে, রাক্ষসের প্রাণ আছে কোথায়, রাক্ষসের প্রাণ ছিল আমরা পেলাম যে টিনের কৌটার ভেতরে। তেরো নম্বরে, কৌটা খুলতে কি বেরিয়ে এলো, কৌটা খুলতেই যেটি বেরিয়ে এলো সেটি হলো আমাদের যেটি আমরা গল্পে পেয়েছি সেটি হলো যে ভ্রমর, যেই ভ্রমরে আমাদের যে গল্পের যে রাক্ষস সেখানে তার প্রাণটি ছিল। আচ্ছা, কে ভ্রমরটাকে কেটে ফেললো, আমরা কৌটা খুলতে বেরিয়ে এলো একটা ভ্রমর কঙ্কাবতী তরবারি দিয়ে কেটে ফেললো ভ্রমরটাকে, তার মানে আমাদের কঙ্কাবতী সেই ভ্রমরটাকে মেরে ফেললো বা কেটে ফেললো। ডালিম কুমারও কঙ্কাবতীর কীভাবে রাক্ষসপুরী থেকে বেরিয়ে এলো রাক্ষসের প্রাণ নিয়ে, অর্থাৎ যখনই ভ্রমরটাকে সে তারা তরবারি দিয়ে কেটে ফেলে এবং সঙ্গে সঙ্গে রাক্ষস মরে যায় বা মারা যায়, তারপর তারা সেখান থেকে বেরিয়ে আসে। এরপরে লাস্ট যে প্রশ্ন ষোলো নম্বরে সেটি হলো, ডালিম কুমার ও কঙ্কাবতী গল্পটি সুন্দর করে বলো। তো আমরা গল্পটিতে কীভাবে আমরা পেলাম সেই গল্পটি আমরা আপনাদের ছোটো সম্বন্ধীরা যেন পেরে যায় সেজন্য আমরা সুন্দরভাবে গল্পটি কিন্তু আগে দেখিয়েছি এবং আপনারা সেই অনুযায়ী আপনারা কিন্তু আপনাদের ছোটো সম্বন্ধীদের এই বিষয়টি সুন্দরভাবে তাদের কাছ থেকে ধরতে পারেন যে কঙ্কাবতী এবং ডালিম কুমার যে রয়েছে বা ডালিম কুমার ও কঙ্কাবতী যে গল্পটি রয়েছে সে বলতে পারলো কিনা, আমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। তো এ ছিল যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করবে সামনে বা প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হতে চলেছে, বার্ষিক পরীক্ষা তো অবশ্যই শেষ হয়েছে, ফলাফল দিয়েছে, তো তারা এই অধ্যায়টি থেকে সুন্দর করে এই ডালিম কুমার ও কঙ্কাবতী গল্পটি যেন বলতে পারে তার জন্য আপনারা অবশ্যই সহযোগিতা করবেন এবং সুন্দরভাবে গল্পটি তাদেরকে বোঝার এবং পড়ার সহযোগিতা করবেন। তো আজকে এই পর্যন্তই, সকলে সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোটো সম্বন্ধে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।